আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আগে বলছেন আল্লাহ মাফ করে দিয়েছেন আপনি কেন অনুমতি দিলেন লিহাজ দেখেন আদব দেখেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আর নর্দমার কিটেরা আমার নবীকে নিয়ে নবীর স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বেশি স্নেহ করেছেন ভালোবাসতেন এত ভালোবাসা অন্য কারো প্রতি দেখা যায় না যেমন কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের নাম ধরে ডেকেছেন ইয়া ইয়াহইয়া ইয়া জাকারিয়া ইয়া নূহ ইয়া আদম ইয়া ইব্রাহিম বিভিন্ন নবী রাসূলদের নাম আল্লাহ তাআলা ধরে ধরে ডাকছেন না ডাকেন নাই ইয়া ঈসা বিভিন্ন জনের নাম দেখেন এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে তার নামটা তো বিভিন্ন প্রসঙ্গে আসছেন আসার কথা না আসার কথা না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ওইভাবে নাম ধরে ডাকেন নাই দুই এক জায়গায় তার নামের উল্লেখ করেছেন সেটা ডাকার জন্য নয় সেটা নাম ধরে তিনি যে আল্লাহর রাসূল ছিলেন সেই সার্টিফিকেট দেওয়ার জন্য ওমা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন তিনি যে আল্লাহর রাসূল এটার সার্টিফিকেট দেওয়ার জন্য নামটা উল্লেখ করা সার্টিফিকেটে যদি নাম উল্লেখ না করলে হবে না সেজন্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এছাড়া আল্লাহ তাআলা তাকে ডাকতেন কিভাবে ইয়া আইয়ুহান নাবী আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির হে কম্বল আবৃত হে চাদর আবৃত হে নবী ইয়া আইয়ুহার রাসূল এভাবে আল্লাহ তাআলা তাকে ডেকেছেন তার পদবি উল্লেখ করে নাম উল্লেখ করে না স্বয়ং আল্লাহ যে আল্লাহর গোলাম তিনি যে আল্লাহর সৃষ্টি তিনি তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এই রকম আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ছিল আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে হবে কিভাবে শ্রদ্ধা করতে হবে কোরআন পাইকারি কথা বলার জায়গা খুচরা কথা বলার জায়গা কোরআন না সেই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেছেন যে উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম সাহাবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হবেন কারা তাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন তাদের অন্তরগুলোকে পরখ করে নিয়েছেন তাকওয়ার জন্য এগুলো উন্নীত হয়েছে আল্লাহ তাআলা বলেছেন যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন আল্লাহু আকবার নবীজির সামনে যখন কথা বলবে তার স্বরের চাইতে তোমাদের কথার আওয়াজ যেন বেশি না হয় বড় না হয় ভদ্রতা বজায় রেখে চলবে আদব লেহাজ মেনে চলবে কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তাআলা এভাবে বলেন ভাইরা আমার আল্লাহকে যদি কেউ গালি দেয় কত গালি দিয়েছে কত মানুষ সেই মক্কার মুশরিক দেখে নিয়ে আজও কত মানুষ গালি দিয়েছে আল্লাহ তাআলা এগুলোকে এতটা কেয়ার করেন নাই কিন্তু আমার নবীকে যদি কেউ গালি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার জবাব দিয়েছেন নিজে তার রিপ্লাই দিয়েছেন আবু লাহাব একবার বলেছিল একবার বুখারীর হাদিস একবার বলেছিল সাফা পাহাড়ের পাদদেশে এসে তাব্বানলাকা সাইরাল ইয়াউম আলি হাদা জামাতানা তাব্বানলাক তুমি ধ্বংস হও একবার বলেছিল কে আবু লাহাব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার তাব্বা বলেছে তাব্বা মানে তুমি ধ্বংস হও খারাপ কথা এই কথাটা একবার বলেছে আবু লাহাব আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করে তাব্বাত ইয়াদা আবি লাহাব যে হাত তুলে তাব্বা বলেছে আমার নবীকে আবু লাহাব আল্লাহ তাআলা বলেছেন ওই দুই হাত তাব্বা হবে ওই দুই হাত বরং ধ্বংস হোক কোরআনে আল্লাহ তাআলা আয়াত অংশ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আল্লাহকে গালি দিয়েছে সেটাকে আল্লাহ এতটা কেয়ার করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটাকে ততটা তিনি যতটা তিনি কেয়ার করেছেন অসংখ্য ঘটনা এভাবে বলা যাবে কোরআনে আল্লাহ তাআলা তিনি একবার কিছু সাহাবীকে কিছু মানুষকে অনুমতি দিয়েছেন দায়িত্ব থেকে যে তোমাদের যাওয়া লাগবে না একটা জিম্মাদারি পালনে একটা অভিযানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই অনুমতি দেওয়াটা এই অনুমতি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে একটু মানে বন্ধুসুলভ শাসন যেটাকে বলে সেটা আল্লাহ তাআলা করছেন দেখেন শাসনের ভাষাটা দেখেন আফাল্লাহু আনক লিমা আযিনতা লাহু আফাল্লাহু আনক যারা আলেম তারা যেমন বুঝবেন সাধারণ মানুষও বুঝবেন দেখেন একটু আল্লাহ কি বলেন হে রাসূল আপনি তাদেরকে কেন অনুমতি দিলেন দেখেন বলার ভাষা দেখেন কেন অনুমতি দিলেন কিন্তু এই কথাটা বলার আগে বলে নিচ্ছেন আফাল্লাহু আন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন কেন অনুমতি দিলেন কথার টোন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তো মালিক আর উনি হলেন তার গোলাম তার দাস দাসের প্রতি এত বেশি লক্ষ্য করে কথা বলার দরকার আছে কোনো বাহ্যিকভাবে সাধারণত কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং মাকাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি যে তিনি অনুমতি দিয়েছেন
আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের সুরে একটু শাসন করবেন, একটু বকবেন আদরের চোটে। সে বকার ক্ষেত্রে আগে বলে নিচ্ছেন আফাল্লাহু আনকা, আপনাকে আল্লাহ maaf করে দিয়েছেন, কেন অনুমতি দিলেন? আমরা সাধারণত আগে বকি, তাই না? যে হ্যাঁ কেন এমনটা করলেন আপনি, আচ্ছা ঠিক আছে আমি maaf করে দিলাম, কিন্তু না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আগে বলছেন আল্লাহ maaf করে দিয়েছেন, আপনি কেন অনুমতি দিলেন? লেহাজ দেখেন, আদব দেখেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। আর নর্দমার কিটেরা আমার নবীকে নিয়ে, নবীর স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। আবার বলছি, এই মন্তব্যগুলো আমাদের অন্তরে তার ঈমানের বীজকে আরো গভীরভাবে বপন করে দেয়, প্রতিত করে দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে লালনকারী করার তৌফিক দান করুন।